এখন যাচ্ছে কলকাতার জম্মুতাবাই এক্সপ্রেস, সামনে ট্র্যাক মেনটেন্যান্সের জন্য গাড়ি আসতে যাচ্ছে। স্টেশনটা চালু হয়েছিল 1917 সালে। এখন আছি বলরামবাটি স্টেশনে, হাওড়া বর্ধমান কটসাকার এটা ইন্টারমিডিয়েট স্টেশন। সামনে দেখা যাচ্ছে বলরামবাটি স্টেশনের বোর্ড। এই স্টেশনটা থেকে হাওড়া স্টেশনের দূরত্ব হচ্ছে 31 কিলোমিটার। হাওড়া স্টেশনটা এইদিকে 31 কিলোমিটার, আর এই স্টেশন থেকে বর্ধমান স্টেশনের দূরত্ব হচ্ছে 63 কিলোমিটার। এখন যাচ্ছে কলকাতার জম্মুতাবাই এক্সপ্রেস। আপ 223-17 শিয়ালদা জম্মুতাবাই হামসাফার এক্সপ্রেস, সামনে WAP-7 এর লোকোমোটিভ। এখন আসছে নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। আর পিছনের এই কোচটা হচ্ছে ভিস্তাডোম কোচ, পুরো ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে পিছনে দেখা যাচ্ছে। এটা পিছনেরটা হচ্ছে ভিস্তাডোম কোচ। স্টেশনটা চালু হয়েছিল 1917 সালে, আজ থেকে 107 বছর আগে। এবং এই স্টেশনটা হচ্ছে ইলেকট্রিফাইড হয়েছে, বেসিক্যালি এই লাইনের মধ্যেই অ্যাকচুয়ালি এই স্টেশনটা পড়ে। এটা ইলেকট্রিফাইড হচ্ছে 1964-1966 সালের মধ্যে, ঠিক আছে। এখন আসছে 223-48 ডাউন পাটনা জংশন হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যার সাথে দেখা যাচ্ছে অরেঞ্জ লিভারি আছে। অরেঞ্জ লিভারির বন্দে ভারতের সেকেন্ড জেনারেশন ব্রেক। ট্র্যাক মেনটেন্যান্সের জন্য গাড়ি আসতে যাচ্ছে। দেখা যাচ্ছে অরেঞ্জ লিভারি আছে, এটা পাটনা জংশন থেকে হাওড়া পর্যন্ত যাচ্ছে।